আপনাদের সবাইকে স্বাগত এস কেম থ্রি সিক্সটি চ্যানেলে তো ভিউআ আজকে আমরা দেখে নেবো যে আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি প্রসিডিউর আছে সব ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো চলুন ভিউআ আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিউআস গুগলে এসে আমরা এখানে লিখে নেব কাস্ট সার্টিফিকেট আপনাদের সুবিধার্থে ভিওয়ার্স আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন তো কাস্ট সার্টিফিকেটের যে ফার্স্ট লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব তো ভিউয়ার্স এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ব্যাকলগ সার্টিফিকেট এখানে আমরা অ্যাপ্লাই ফর ডিটেলাইজ ফর এস সি এস টি ও সার্টিফিকেটতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে দেন এখানে আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবেন ভিওয়ার্স দিয়ে দেওয়ার পর এখানে সার্টিফাইড ইস্যু ডেট যে ডেটটা হবে সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছে ভালো করে দেখবেন আপনার সার্টিফিকেটের আপনার সার্টিফিকেটের টান দিকে কিন্তু উপরের দিকে লেখা থাকবে তো আপনি সেই ডেটটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা হয়েছে সেই টেস্ট এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেটটি কী আছে এসসি এসটি ওবিসি বিসি যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবকাস্ট কমিউনিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে রিলিজিয়ানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন অ্যাস পার সার্টিফিকেট ফাদার নেমও দিয়ে দেবেন ফুল ফাদার ফুল নেমটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পরে জেন্ডারটা দেবেন এখানে আধার কার্ড নাম্বারটা অবশ্যই দেবেন খাদ্যসাথী নাম্বার দিলেও হবে না দিলেও হবে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো এখানে মোবাইল নাম্বারটা বা অবশ্যই আপনারা দেবেন এখানে এবং সঠিক মোবাইল নাম্বার দেবেন ডিস্টিক্টটা দে্ট আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে দিয়ে দেবেন ভিউয়ার্স দেওয়ার পরে এখানে সাব অফিসে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন ভিউয়ার্স তারপর পোস্ট অফিসটি এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ করে দেওয়ার পরে এখানে আপনাদের যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লক যেটি হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে সেটিকে সেই মিউনিসিপ্যালিটি বা ব্লকটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পরে ও যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে ওয়ার্ড সিলেক্ট করবেন আর যদি ব্লক হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ভিলেজ পাড়া হাউস নাম্বার আর রোড যেটা আপনাদের ক্ষেত্রে হবে যদি আপনাদের হাউস নাম্বার থাকে তাহলে হাউস নাম্বারটি উল্লেখ করে নেবেন যদি পাড়া থাকে তাহলে পাড়ার নামটা উল্লেখ করবেন ভিলেজের নাম থাকলে ভিলেজের নামটি উল্লেখ করবেন রোডের নাম থাকলে রোডের নামটি উল্লেখ করবেন যেটি আপনাদের ক্ষেত্রে হবে সেটি কিন্তু আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন করে দেওয়ার পর এখানে পিনকোডটা দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে পিএনজি ফরম্যাটে একশো কেবির মধ্যে আপনাকে ওল্ড সার্টিফিকেট যেটা থাকবে সেটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে দেন এখানে এসে আপনার যে অ্যাপ্লিকেন্ট থাকবে যে অ্যাপ্লিকেন্ট এটি আবেদন করছেন সেই অ্যাপ্লিকেন্টটি পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফটোগ্রাফটি আপলোড করতে হবে এবার ফটোগ্রাফটি কি ফটোগ্রাফ হতে হবে কালারফুল ফটোগ্রাফ হতে হবে আপনাকে কিন্তু কালারফুল ফটোগ্রাফ এখানে আপলোড করে দিতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করার পর এখানে ক্যাপচার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স সাবমিট করার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে নিচে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ডাউনলোড করতে পারবেন অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ডাউনলোড করে সেটি কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নেবেন সেই প্রিন্ট আউট কপিটি কিন্তু আপনাকে জমা দিতে হবে অ্যাকনলেজমেন্ট সহ দেখ অ্যাকনলেজমেন্ট সহ একটি চিঠি লিখবেন এসডিও বা বারাসাত সর্দার যেহেতু এখানে বারাসাত সংলগ্ন দেখাচ্ছি আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনি সেই অনুযায়ী এসডিও ক্যাটে চিঠি লিখবেন চিঠি লেখার পরে এখানে ফটো অফ কাস্ট মানে যে কাস্ট যেই কাস্ট সার্টিফিকেট হবে এসসি এস টি ও বিসি যেটি হবে আপনাদের ক্ষেত্রে সেই সেই সার্টিফিকেটের এক কপি জেরক্স নেবেন তারপরে ফটো অফ আধার কার্ড আর ভোটার কার্ড নয় আধার কার্ড নয় ভোটার কার্ডের এক কপি জেরক্স আপনি তার সাথে অ্যাটাচ করবেন আর যদি ও সার্টিফিকেটটি ডিজিটাল অ্যাপ্লাই করে থাকেন তাহলে ফাদার্সের ইনকাম সার্টিফিকেট লাগবে অনলি ফর ওবিসি এটা কিন্তু লেখাই আছে দেখুন অনলি ফর ওবিসি যদি আপনি ওবিসি হয়ে থাকেন তাহলে বাবার কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং এক কপি ফটো আপনাকে কিন্তু এটি নিয়ে নিকটবর্তী দেখুন বারাসাত সংলগ্ন এলাকায় যেহেতু আমি বারাসাত সংলগ্ন এলাকায় থাকি তো সেই অনুযায়ী বারাসাত সংলগ্ন এলাকায় কিন্তু আমাদের এখানে ডিএম অফিসও হচ্ছে এবং যে ক্ষেত্রে আপনাদের যেখানে হবে সেইখানে কিন্তু এই এই ডিটেলস বা এই এই ডকুমেন্টস নিয়ে যাবেন আপনাদের কিন্তু আশা করি কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স